সালাতুল জানাজা এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ এটা দোয়ার আয়োজন মূলত এটাতে রুকু সিজদা না এটা পূর্ণাঙ্গ সালাতই না নামাজই না এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়া মূলক আমরা দোয়া পড়ি এই দোয়ার অর্থ আমরা অনেকে জানি অনেকে জানি না আল্লাহুম্মা ফিলি হাইয়িনা আল্লাহ আমাদের জীবিতদেরকে maaf করে দিন ওমাইয়িতিনা আমাদের মৃতদেরকে maaf করে দিন ওয়াসগীরিনা ওয়াকবীরিনা আল্লাহ আমাদের যারা বড় আছেন তাদেরকে maaf করে দিন যারা ছোট আছেন তাদেরকে maaf করে দিন আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওমাইয়িতিনা ওয়াশাহিদিনা ওয়াগায়িবিনা আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে maaf করে দেন যারা অনুপস্থিত তাদেরকে maaf করে দেন ওয়াসগীরিনা ওয়াকবীরিনা আমাদের ছোটদেরকে maaf করে দিন বড়দেরকে maaf করে দিন ওয়াদাকারিনা ওয়া উনসানা আমাদের পুরুষদেরকে maaf করে দিন নারীদেরকে maaf করে দিন তারপর কি ওয়াদাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহিতুহুম মিন্না ফাহিয়া আল ইসলাম আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন ইসলামের উপরে জীবিত থাকা কঠিন ভাই চতুর্দিকে ফিতনা চলছে আমাদের ঈমান হরণ করবার জন্য এই কঠিন সময় ঈমানের উপরে টিকে থাকা কঠিন এজন্য দোয়া করতে হয় এবং অমান তাওফাত ফাইতাহু মিন্না ফাতাওফা আল ঈমান আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক আপনি দান করবেন ঈমানটা যেন নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি দান করবেন আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না ওয়ালা তুদিল্লানা বাদা এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজে তার জন্য দোয়া করছি এরপর যখন দাফন করছি অনেকে এই আমলটা জানেন না জানাজার আমল আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি জানাজা নামাজে শরীক হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন এক কিরাত পরিমাণ সওয়াব দান করেন কয় কিরাত সওয়াব দান করেন এক কিরাত কোন আমলের বিনিময়ে জানাজা নামাজে শরীক হলে যে কোনো মানুষ মারা গেছেন আপনার পরিচিত না হয়তো আমরা অনেকে জানাজা পড়ি শুধু নিজের পরিচিত লোকদের আপনার আত্মীয়-স্বজনের কিন্তু অপরিচিত লোকদের জানাজা পড়ি না আপনি আরব দেশগুলোতে দেখবেন আরব দেশে মানুষেরা তারা জানাজা শুনলে সেখানে চলে যায় কারণ জানাজা শামিল হওয়া এটা একটা সওয়াবের কাজ এটা একটা ইবাদতের কাজ আমরা মনে করি শুধু আমার বাপ ভাই আত্মীয়-স্বজন হলে আমি জানাজা পড়ব অচেনা একটা জায়গায় যাচ্ছেন একজন অপরিচিত মানুষের জানাজা হচ্ছে আমরা মনে করি এখানে তো আমার শরীক হওয়ার দরকার নাই অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের জানাজা যদি আপনি শরীক হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক কিরাত পরিমাণ সওয়াব দান করবেন কয় কিরাত কিরাতের পরিমাণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা বলেছেন অহুদ পাহাড় সমতুল্য অহুদ পাহাড় দেখেছেন অহুদ পাহাড় যারা দেখেছেন তারা জানেন মদিনাতে শহাদায় অহুদের কবরের পেছনে বিশাল যে পাহাড় গোটা মদিনাকে ঘিরে আছে যে অহুদ পাহাড় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে তিনি বলেছেন জাবালু উহুদ হিব্বুনা ওয়া নুহিব্বুহু এই অহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি তাকে ভালোবাসি বিশাল আকারে এত বড় পাহাড় যে দেখলে তার বিশালতা অনুভব করা যায় তো যদি কেউ জানাজার নামাজে শরীক হয় আল্লাহ তাআলাকে তাকে এই উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করেন শুধু জানাজা শরীক হওয়ার মাধ্যমে এবং জানাজা শরীক হওয়ার পর লাশের পেছনে পেছনে যখন কবরস্থানে নেওয়া হয় যারা পেছনে পেছনে যায় এবং মাইয়েতকে কবরে রাখার পর মাটি দেওয়ার পর দাফন করার পর সে অপেক্ষা করে এই পর্যন্ত যারা অপেক্ষা করে এবং মাইয়েতের জন্য দোয়া করে এই কবর দেয়া পর্যন্ত যদি অপেক্ষা করে এবং কবরস্থান পর্যন্ত লাশের পেছনে পেছনে যদি যায় তাহলে আল্লাহ তাআলা তাকে আরো এক কিরাত সওয়াব দান করেন তাহলে এক কিরাত সওয়াব পায় হলো উহুদ পাহাড় পরিমাণের সওয়াব পায় হলো জানাজা শরীক হলে আর জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবর পর্যন্ত গেলে আরেকটা আমল হয়ে যায় এই দ্বিতীয় আমলটা আমরা অনেকে জানি না জানাজা পড়ে বাড়িতে চলে যাই অথচ দাফন পর্যন্ত যাওয়া উচিত যাবো তো ইনশাআল্লাহ এই যে একটা নতুন আমলের কথা শুনলাম তাহলে এখন থেকে কোনো জানাজা নামাজ যখন আমরা পড়ব যদি সময় থাকে চেষ্টা করব লাশের পেছনে পেছনে যাওয়া এবং গিয়ে কবরে তাকে লাশ রাখা পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ